কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা উৎসাহ ইতিহাস বীর গাথা একাল্লা ছাড়া আমার দিলে একাল্লা ছাড়ায় আমার দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর গলা মামি এই তো পরিচয় আমার গোলাম আমি এই তো পরিচয় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর টেঙ্গুরিয়া উত্তরপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে কবরস্থানের উন্নতি কল্পে। আজকে ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব পরিচালক সাহেব আজকের প্রধান বক্তা অন্যান্য কেরাম দিনদার ইমানদার যুবক ভাইরা পর্দার আলালের মা ও বনে বোনেরা কচিকাচা মনিরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কৃষক শ্রমিক ব্যবসায়িকরা ব্যবসায়ী ভাইয়েরা সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিগ্ন ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমি আপনাদের সামনে দুইটি আয়াত ল করেছি মহাগ্রন্থাল কোরআন থেকে সোরা নম্বর চব্বিশ সোরা সোরার নাম হচ্ছে নূর আয়াত নম্বর পঞ্চান্ন ছাপ্পান্ন এটার অর্থ বলে আমার বক্তব্যের ইতিটানবে ইনশাল্লাহ হল আজিজ আমরা বলছিলাম যে মুসলমান জাতির এই অধঃপতন কেন হলো কিছুটা বলেছি যে মুসলমান জাতির মধ্যে শিরিক যে কোথন থেকে ঢুকেছে এই নীতি যখন ঢুকেছে তখন মুসলমান জাতির অধঃপতন শুরু হয়েছে আর অনেকগুলো কারণ আছে এটা তো হওয়ার কথা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তখলিফেনহুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ আলামিন বলেন আল্লাহ আলামিন ওয়াদা করেছেন আমানু কুম তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে ওয়ামিনুস সালেহাত তোমাদের মধ্যে থেকে যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওয়াদা করেছেন মানে আমাদের সাথে আমরা যারা ইমান এনেছি আমরা যারা ভালো কাজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করেছেন তিনটি ওয়াদা কয়টি ওয়াদা বললাম তিনটি ওয়াদা করেছেন এই তিনটি ওয়াদা কি কি চলেন জেনে اسئله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইস্তখলিফানহুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম এক নম্বর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইস্তখলিফানহুম ফিল আরদি জমিনে তাদেরকে নেতৃত্ব দিয়ে দিব জমিন তাদের অধীনস্থ করে দিব লায়াস তখলিফান্নাহুম ফিল আরদ অবশ্যই জমিন তাদের তাদের করে দিব তাদেরকে জমিনের নেতৃত্ব দিয়ে দিব কেমন করে দিবে না রাব্বুল আলামিন সেটাও বলছেন কামাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তো তাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদেরকে যেভাবে দিয়েছি এখন যারা এই মান এনেছে তাদেরকেও দেব আমাদের পূর্বে কারা এসেছিল আল্লাহ রব্বুল আলমিন সেটাও বলছেন যেমন সুলাইম আলাই দিয়েছিলেন দাউদ সালামকে ক্ষমতা দিয়েছিলেন জুলকার নাইন কে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রবুল্লা আলমিন ইউসুফ সালামকে ক্ষমতা দিয়েছিলেন ইউসুফ সালামের ক্ষমতাটা খুবই আশ্চর্যজনক বিষয় তাই না খুব আশ্চর্যজনক ইউসুফ সালাম ইউসুফ সালামকে কূপে ফেলে দেওয়া হলো তার ভাইরা ফেলে দিল কূপ থেকে উদ্ধার করে মিশরের মতো দেশে তাকে বিক্রি করা হলো হাটে নিয়ে গিয়ে যেভাবে গরু ছাগলকে বিক্রি করা হয় হাটে নিয়ে সেভাবেই তাকে বিক্রি করা হলো অর্থাৎ কৃতদাস হয়ে গেলেন মিশর এমন একটি দেশ মিশর এমন একটি দেশ আমার দেশ আপনার দেশ এখন যে উন্নত শিখরে পৌঁছেছি তার চাইতে অনেক উন্নত ছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে বিশ্বাস হয় না আপনি যে পোশাক পরছেন এই পোশাক মিশরের মানুষ তখনও পরত না আপনি যে খাবার খান এই খাবার মিশরের লোক তখনও খাইত না এত উন্নত খাবার ছিল তাদের কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন এক নম্বর উদাহরণ ইউসুফ আলাহ যার অধীনে মানুষ হয়েছেন যাকে আমরা জুলাইখা বলি তার ঘরটা পর্যন্ত তার রুম পর্যন্ত পৌঁছাতে কয়টা গেট লাগ কয়টা গেট ছিল এগারো না সাতটা কয়টা সাতটা গেট আচ্ছা এরকম বাড়ি বাংলাদেশের কোনো মন্ত্রীর আছে বলতে পারবেন আছে এই বাড়িটার কথা একবার চিন্তা করেন তো ঘরে বসে এইবার আসেন মিশরে পৃথিবীর সাতটা আশ্চর্য জিনিস আছে তার মধ্যে মিশরে একটা আছে দাম জানে সেটা পিরামিড মস্কর ঘণ্টা চীনের পাশের মিশরের পিরামিড সাইপ্রাস দ্বীপের পুতুল শূন্য উদ্যান টেস সুনঙ্গ সবগুলোকে টকিয়ে প্রথম স্থান অধিকার করেছেন আগ্রার তাজমহল তার মধ্যে মিশরের পিরামিড একটা মিশরের বাদশার যে খাবারের তালিকা ছিল আপনি কোরআন থেকে পড়ে নেন পেয়ে যাবেন তার চাইতে একটা বিষয় ইউসুফ আলাইসালাম যখন ক্ষমতায় আসলেন কয় বছর দুর্ভিক্ষ হয়েছিল ফসল হয়েছে সাত বছর আর দুর্ভিক্ষ ছিল কয় বছর চোদ্দ বছর আপনি আপনার বাড়ির গম বর্তমানে রাখেন সেটা কোল্ড স্টোরে রাখেন অন্য কোনো পদ্ধতিতে রাখেন দুই বছরের বেশি আপনি রাখতে পারবেন না কিন্তু ইউসুফ এমন গুদাম তৈরি করলেন যে গুদামে এক নয় দুই নয় তিন নয় বরং চোদ্দ বছর গম রেখে তা প্রমাণ করে দিলেন করেছেন না ইউসুফ আলাহ সেরকম একটা দেশে কৃত হলেন কৃত দাস মালালন পালন হচ্ছিলেন কৃত দাস বড় হচ্ছিলেন যৌবনে পদার্পণ করলেন নারীদের লালসার শিকার হলেন নারীদের লালসার শিকার হয়ে কৃত থাকতে পারলেন না জেলখানায় নিক্ষিপ্ত হলেন জেলখানার কুটুরিতে যেভাবে নির্যাতন করা হয়েছে ইউসুফ আলাইসালামকে নির্যাতন করা হলো জেলখানায় অন্ধকার কুটিরিতে থাকলেন আল্লাহ রাবুল আলামিন ইউসুফ আলাইসালামকে জেল থেকে বের করে আনলেন শুধু বের করে আনলেন না কৃতদাস থেকে জেলখানায় জেলখানা থেকে আল্লাহ রাবুল আলমিন বের করে এনে গোটা মিশরকে তার হাতের মুঠাই করে দিলে বুঝাতে পারেন নাই মনে হয় বুঝাতে পেরেছি ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে দিয়েছেন এই জাতিগোরা রব্বুল আলামিন সেভাবে দিবেন ঠিক না বেঠিক? ঠিক। কামাস তাখালফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে যে জাতিকে যেভাবে দিয়েছেন ক্ষমতা সেভাবে এই জাতিকেও দিবেন। এক নম্বর আদাব দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালয়ুমাক্কিনান নাহুম দীন আহুল্লাযী তাদাল্লাহুম অবশ্যই তাদের জন্য যে দিনকে মনোনীত করে দিয়েছি যে ধর্মকে মনোনীত করে দিয়েছি এই দিন বা ধর্মকে আমি তাদের জন্য কি করে দিব মজবুত করে দিব শক্তিশালী করে দিবিত ইসলামাদিনা যে দিন তাদের জন্য মনোনীত করে দিয়েছি সেই দিনকে আমি মজবুত করে দিব আর আমাদের জন্য কি দিন মনোনীত করেছেন অরদিতুলা কুমুল ইসলাম আদিনা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমাদের জন্য মনোনীত করেছেন এই দিনকে মজবুত করে দিবেন বলেন তো একটা দিন যদি মজবুত থাকে তার অনুসারীরা মায়ের খাবে এটাকে হতে পারে হতে পারে আবার অনুসারীরা খুব শক্তিশালী আর দিন 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 দুর্বল হয়ে যাবে এটাও কি হতে পারে হচ্ছে কেন আবার আল্লাহ রব্বুল আলমের ওয়াদাও এটাই তিন নম্বর ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন বলছেন নির্যাতন হবে তারপরে জুলুম নির্যাতন আসবে ইতিপূর্বে জাতিদের উপরেও হয়েছে সোরা পুরুষ থেকে পড়ে নিবেন অন্যান্য জাতিদের উপরেও হয়েছে নবী করিম সাল্লাম যখন দিন নিয়ে আসলেন তেরো বছর পর্যন্ত যারাই মান এনেছে তাদেরকেই মার খেতে হয়েছে অত্যাচারের শিকার হতে হয়েছে মদিনায় যাওয়ার পরেও যারাই মান এনেছে তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যতই নির্যাতন হোক নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাইউবাদ দিলান্না হুম বা দি আমনা ভয় ভীতির পরে আল্লাহ রব্বুল আলমিন পরিস্থিতি বদল করে দিবেন ভয়কে নিরাপত্তা দিয়ে ভয়কে নিরাপত্তা দিয়ে আল্লাহ পরিস্থিতি বদল করে দিবেন পরিস্থিতিকে বদল করে দিবেন ভয় আছে আছে ভীতি ভীতি ইমান সেই ভীতিকে পরিবর্তন করে আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে নিরাপত্তা দিয়ে দিবেন দিলেনও তাই আল্লাহ রবুল আলমিন নিরাপত্তা শহর মদিনা দিলেন মদিনা যাওয়ার পরেও বিদেশি আগ্রাসন একের পর এক এসেছে তারপরে ও আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে দেন নাই ওয়াদা পালন হয়েছে তখন কয়টি ওয়াদা কয়টি ওয়াদা ব্যাখ্যা দিলে অনেক লম্বা ব্যাখ্যা দিতে যাচ্ছি না কয়টি ওয়াদা কয়টি ওয়াদা তিনটি ওয়াদা এক কি করবেন জমিনের নেতৃত্ব দিবেন দুই দিনকে মজবুত করে দিবেন তিন ভীতি নির্যাতন আসলে ভয় ভীতি থাকলে তা নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন পরিস্থিতিকে এটা কে ওয়াদা করেছেন আল্লাহ সুহ আ আলাহুয়াতা আলা কিন্তু একটা ওয়াদাও বর্তমানে কি বাস্তবায়ন আছে সমস্যা কি আল্লাহ রব্বুলা আলামিন নিজে ওয়াদা করলেন ইমানদারদের সাথে অথচ একটা ওয়াদাও বাস্তবায়ন হচ্ছে না কেন প্রশ্ন করেছেন কোনো দিন আয়াত কিন্তু চুরান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর পরে নিয়েন ভালো করে ইমানদার এবং ভালো কাজ যারা করে তাদের সাথে আলহ ওয়াদা করেছে তো আপনি ইমান আছে আপনার ভালো কাজও করছেন অথচ দোয়া কবল হয় না নিরাপত্তা নাই শক্তি নাই ক্ষমতা নাই আজকে ওয়াজ মাহবিল নিয়ে কত কাহিনী এই ওয়াজ মাহবিল নিয়ে এই করতে করতে বক্তা বাড়াতে বাড়াতে সবসময় আচ্ছা বক্তা হয়ে গেছে লিস্টেড এই আসবে না সে আসবে এই দিকে করতে করতে দেবে না ওখানে করতে দিতে হবে না এটা কি ঘর জমায় আমরা কারণ কি দিন মজবুত নাই কিন্তু একটা ওয়াদা কোনো বাস্তবায়ন হচ্ছে না আল্লাহ রব্বুল্লা আলমিন কি ওয়াদা খিলাপকারী এটা জোরে বলেন না জোরে বলুন না হে মানব সকল আল্লাহ রব আলমিন যে ওয়াদা করেছেন সব সত্য কখনো খিলাপ করেন না তা আমাদের বেলায় কেন খিলাপ হচ্ছে বলেন কারণ কি কারণ হচ্ছে একটাই আল্লাহ রাবুল আলমিনেয়াদের শেষের দিকে বলেছেন আল্লাহ রবুল আলমিন যখন কোন বিধান নাজিল করেন বা কোনো ওয়াদা করে থাকেন আয়াতের শেষ দিকে তার ফয়সালা দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ফয়সালা দিয়ে দিয়েছেন তিনি ওয়াদা করেছেন তিনটি ইমান এবং আমল ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি ওয়াদা বাস্তবায়ন করতে পাঁচ পাঁচটি শর্ত লাগিয়ে দিয়েছেন কয়টি শর্ত কয়টি শর্ত জোরে বলুন কয়টি শর্ত পাঁচটি শর্ত যদি বক্তা চলে আসে আমি শুধু পাঁচটি শর্ত বলে দিব আর বক্তা না আসে বলতে আমি আলোচনা করব হ্যাঁ এখন পাঁচটি শর্ত জানার দরকার আছে না নাই বলার দরকার আছে না নাই পাঁচটি শর্ত যদি আপনারা পালন করেন প্রত্যেক মুসলমান যদি আবার পাঁচটি শর্ত যার স্থান থেকে একবার শর্তগুলো পালন করে তাহলে মুসলিমদের আবার সেই সোনালী ঐতিহ্য সোনালী দিন যেদিন ওমার ইবনে হত্যা ও রদী আল্লাহ তাড়ানহর আমলত ছিল সেই দিন আবার এসে আপনাদের মাঝে উপস্থিত হবে বলেন ঠিক নাবে ঠিক এক নম্বর ও আদাল আব্বুল আলামিন বলছেন ইয়াবুদু নিব লাইশ্বরী কুনবি সেই ওয়ামঙ্কা সরব বা বাদা স উলা ই কা হুমুল সিকুন আল্লাহ রব্দ আলামিন বলছেন এক নম্বর ওয়াদা ইয়া আবুদু নানি তারা আমার ইবাদত করবে এক নম্বর ওয়াদা তারা কি করবে ইবাদত করবে আগে কিন্তু বলেছে আমানুমিন কুমু আমিদুস্য়ালেহাত যারা ইমান এ রেছে ভালো কাজ করে তারপর আবার বলছে ইয়া বুধু নানি তার আমার ইবাদত করবে তাহলে ভালো কাজের মধ্যে ইবাদত আরেকটু পার্থক্য হয়েছে আচ্ছা ইবাদত কারে বলে জানেন দুই তিনটা বক্তা চলে এসেছে আমি ছেড়ে দেব ইবাদতের কয়েকটা উদাহরণ দিই ইবাদতের সংজ্ঞা দিয়েছেন শাইফুল ইসলাম ইমে তাই মিয়া তা আলা তিনি বলছেন আল ইবাদত হিয়া ইসমুন জামিয়ন লিহিবহুল্লাহ ওয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি ওয়াল যাহিরাতি ওয়াল বাতিনা আল ইবাদত হচ্ছে ওই কাজকে বলা হয় যা কথা কাজ গোপনে প্রকাশ্যে যা করলে আল্লাহ আলামিন খুশি হন সেটাই হচ্ছে ইবাদত বোঝা গেছে কি না যা করলে প্রকাশ্যে গোপনে কথা কাজের মাধ্যমে যা করলে আল্লাহ খুশি হন আল্লাহ কিসে কিসে খুশি হন এক ওয়াসাল্লাম বলছে এক ব্যক্তিকে দান্নাতে দেখলাম খুব ছোট কাজের জন্য ছোট কাজ কি রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তাতে একটা ডাল পড়া ছিল সে আল্লাহর কসম করে বলছে যে আমি ডাল না সরানো পর্যন্ত আমি এখানে সরবো না রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আল্লাহ খুশি হয়েছেন জান্নাত দিয়ে দিয়েছেন এক মহিলা মরুভূমিতে যাচ্ছিল কুকুরকে দেখলেন কষ্ট করে পানি তুলে পান করালেন আল্লাহ খুশি হয়ে গেলেন জান্নাত দিয়ে দিলেন এইটা হচ্ছে ইবাদত আরও অনেক হাদিস আছে এরকম বলা যেত তো ইবাদত যে কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন সেটাই হচ্ছে ইবাদত আমার হলাক্তুল জিন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য তারা আমার ইবাদত করবে এই আয়তের মধ্যে দ্বিতীয় শর্ত লাই শ্রিকুন তারপরে ইবাদত করবে শিরিক করবে না ঠিক এই আয়তের মধ্যে এই কথাই বলছে ইবাদতো হিন্দুরাও করে বৌদ্ধরাও করে খ্রিস্টানরাও করে ইহুদিরাও করে জঙ্গি যারা থাকে তারা ইবাদত করে কিন্তু তাদের ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য কি তাফসিরে বাগাবি ওয়াল কুরতুবী ইল্লা লিয়াবুদুন এর অর্থ করেছেন ইল্লা লিওয়াহিদুন শুধু ইবাদত করলে হবে না ইবাদত হতে হবে তাওহিদ ভিত্তিক আরেকটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তাহলে না ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শর্ত বললেন লা শিরিকুন আবি শাইআব এক হচ্ছে সে কোনো অবস্থায় শিরিক করবে না আর একটা হচ্ছে ইবাদত করবে ইবাদতের মধ্যে শিরিক করবে না এই হলে দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত আল্লাহ আলামিন ছাপ্পান্ন নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়াকিমুসলাত সলাদ প্রতিষ্ঠিত করবে যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করে সে কি মুসলিম যে ব্যক্তি সালাত পড়ে না চারক পড়লে সে বেনামাজি মুসলিম না তিনক্ত পড়লে বেনামাজি মুসলিম না দুই অক্ বেনামাজি মুসলিম না এক অক্ত পড়লেও বেনামাজি মুসলিম না শুধু জুমা পড়লেও বেনামাজি মুসলিম না শুধু ঈদের ছলাত আদায় করলে বেনামাজি মুসলিম শুধুমাত্র যে পাঁচ পাশক্ত ছলাত পড়ে সেই মুসলিম আরে পা পড়েও তো বিপদ পাঁচ পাশক্ত পড়ছে কিন্তু জামাতে সৈত পড়ে না সে মুনাফিক তার ঘরে আগুন দিতে চেয়ে আলসুল অন্ধ ব্যক্তিকেও সারদার নেই তার ব্যাপারে হাদিসগুলো সব এক জায়গায় দেখেন আবদুল ইম মাকতুমের ব্যাপারে তিনি ছিলেন অসুস্থ তিনি অন্ধ তিনি দুর্বল মানুষ তিনি ভালো করে হাঁটতে পারেন না তারপরে তাকে দিয়ে যাওয়ার কেউ নাই রাস্তা খারাপ বিভিন্ন সমস্যা তারপরে আল্লাহ রবা আলা আল্লাহ রসুসুল্লাহ সাল্লাম বলেছেন তুমি যদি আদান শুনে থাকো মসজিদাসও জামাতের সহিত ছলাত আদায় করো কেউ যদি জামাতের সহিত ছলাত আদায় না করে সে মুনাফিক আর ব্যক্তি মসজিদে সে ছলাত আদায় করে সব ছলাত আদায় করে ঈশা এবং ফজর পারে না সেও কি মুনাফিক তা আপনি একক ছালাদ ছেড়ে দিলে আপনি মুসলিম থাকেন কেমন আমি সেটাই তো বুঝি না আপনি এক তো ছাড়ার কথা বলছেন কেন জামাত ছাড়লেই তো মুনাফিক বোঝাতে পারি নাই মনে হয় সম্মানিত বস্তুতে সলাত আদায় করতেই হবে নিজে সলাত আদায় করবেন ছেলেরা করবে না এটা হবে না ছেলে করবে আর আপনি করবেন না এটা না এটা থালা পাঠানো ধর্ম নয় হিন্দুদের মতো থালা পাঠানো থালা পাঠানো বলুন তো যেদিন পূজার দিন হয় সেদিন বাড়ি থেকে একটা থালা গেলেই হয় প্রসাদ বাড়িতে আসলেই সবার তরফ থেকে আদায় হয়ে যায় এই ধর্ম ইসলাম নয় সবাইকে যথাস্থান থেকে সবার উপরে নিয়ম কানুন পালন করার নীতি এক জাকাত জাকাত তো জরিমানা হয়ে গেছে জাকাত দিতে চায় না জাকাত দেবে আবার তা আবার শাড়ি লুঙ্গি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি আপনি যতগুলো হাদিস আছে অনেকগুলো হাদিসে যে ব্যাপারে যে ওই ব্যক্তি মুসলিম না ওই ব্যক্তি মো না যে নিজে যে জিনিসটা পছন্দ করে সে অন্য ভাইয়ের জন্য পছন্দ করে না তা আপনি কি ওই লুঙ্গি শাড়ি পরবেন আপনার স্ত্রীকে পরাবেন তা আপনি তো তৈরি করেন কেন এই বল্লা বল্লা এলাকাবাসী আমার প্রিয় এলাকাবাসী টাঙ্গাইল এলাকাবাসী আপনারা যে জাকাতে শাড়ি লুঙ্গি তৈরি করেন আপনাদের বিবেকে বাধা দেয় একটু এক হচ্ছে টাকাই আপনার না যে যা দেয় টাকা দিতে টাকাই তার না টাকা তো আর সাত ধরনের আট ধরনের মানুষ কোটি মানুষ হতে পারে টাকা ওদের ওদের এবার শাড়ি কিনবে শাড়ি কিনলে একটা ভালো কেন তাও তো না জাকাত আদায় করবে চার নম্বর শর্তটা কঠিন এই পাঁচ নম্বর চার নম্বর গেল জাকাত আদায় করা পাঁচ নম্বর শর্ত হচ্ছে ওয়াতি ও রসুল আর রসুলের আনুগত্য করবে আজকে যারা আমরা ইসলামী আন্দোলন করছি তাদেরকে বলি সবগুলো থাকলেও ওই আগেরটা শিরিক করার ব্যাপারটা থাকে না আর একটা হচ্ছে পঞ্চম নম্বরে রসুলের আনুগত্য থাকে না সারা জীবন আন্দোলন করে দাঁড়িয়ে ঠিক হয় না সারা জীবন আন্দোলন করে পোশাক ঠিক না টাকনোর উপর উঠতে পারে না সারা জীবন আন্দোলন করে স্ত্রীকে এখনো মুখ ঢেকে চলা চলাও শেখাতে পারলাম না এখনো পর্দা করতে পারলাম না সারা জীবন আন্দোলন করলে ইসলামের এখন আকিদায় শিখতে পারলাম না কি আজীব ব্যাপার বলে ইসলামিক আন্দোলন গড়ে তুলে ইসলামকে কায়েম করে একবারে দায়েম বানিয়ে দেবেন আশ্চর্য ব্যাপার একে ছেলে খেলা নাকি সম্মানিত উপস্থিত যেটা বলছিলাম শেষ অতি অরসা রসুলের আনুগত্য করবে সর্বক্ষেত্রে ভালো লাগলেও করবে না লাগলেও করবে তিতা লাগলেও করবে মিঠা লাগলেও করবে আরবাইনা নব হাদিস বলেছেন আরবি আরবাইনা নবা নবুবের চল্লিশ হাদিস নয় নম্বর হাদিসটা পড়বেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন হাদিসটা আবিহরারা বর্ণনা করেছেন বোখারি মুসলিমের হাদিস যে মা নাহাই তুকু মান হু বুহু রসুল সাল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও একা নির্দ্বিধাই কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই ছেড়ে দিতে হবে ও মা আ ত ফা মিনহু ফাতু মিনহু মাতু আর রসুল যেটা করতে বলেছেন সেটা সাধ্যনু যে আমল করো তাহাদুত পড়তে পারে না পাপ পাপ নাই কিন্তু পড়লে মর্যাদা বাড়বে ঠিক এরকম অনেক কিছুই আছে এই সাধ্যনু যে আমল করবে হাদিশটা এই পর্যন্ত শেষ হলে ভালো লাগতো না কিন্তু শেষ নয় পরবর্তী একটা শব্দ আছে ইন নামা আলা কাল্লা দি ইন মিম কাবিলিকুম কাসরাতু মাসা ইলিহিম ও ইয়ে আলা আম্বিয়া ইহিম তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তারা যে ধ্বংস হয়েছিল তার কারণ হচ্ছে তারা নবীদের কাছে বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন করত এক দুই নম্বর হচ্ছে এখতেলা আলা আলাহিম নবীরা যা করতো তার খিলাপ করত। নবীরা যেটা বলতো তার উল্টা করতো নবী একরকম বলেছে ওর আরকম করবে এইটা কারণ ছিল এটা আর একটা আয়াত শোনেন সুরা হাক্কা পড়েছেন হাক্কা হাক্কা পড়বেন হাক্কা শুরু হয়েছে ধ্বংসের বিষয়টা সুনিশ্চিত করতে করতে আজ জাতি কীভাবে ধ্বংস হয়েছে সামুদ জাতি কীভাবে ধ্বংস হয়েছে ফিরাউন জাতি কীভাবে ধ্বংস হয়েছে জমিন কিভাবে উল্টানো হলো তারপরে নৌকা কিভাবে নৌকার যারা যাত্রী ছিল তারা তারা ছাড়া তাদের কীভাবে ডুবানো হলো সব বলতে বলতে এসে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন কেন করেছি জানো ফাহাসা রসুল আর রব্বিহীন ফা আখাদা আখাদা তার রবিয়া তারা করেছিল কি তারা তাদের রবের রসুলের রসুল যা যা বলেছে তার খিলাপ করেছে যার কারণে ধ্বংস করে দিয়েছে জাতিগুলোকে শুনে রাখুন আন্দোলন সারা জীবন করেন কিন্তু রসুলের আনুগত্য যদি না থাকে তাহলে শেষ সারা জীবন আন্দোলন করে আল্লাহ রসুলের কায়দায় দুই রাকাত সলাত আদায় করতে পারেন নাই রহমত কি ঢেলে আসবে তারপরে রহমত আসবে শেষ রহমত কি কি তিনটি ওয়াদা জমিনের নেতৃত্ব দিবে দিনকে মজবুত করবেন ভয় আসলে ভীতি আসলে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন কখন যখন তারা ইবাদত করবে শিরিক করবে না সলাত করবে জাকাত দিবে রসুলের আনুগত্য করবে তাহলে দিন আবার সেই সোনালী ঐতিহ্য ফিরে আসবে যদি না থাকে মুসলিম নাম থাকার কারণে হায়নারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত বাঘ যেভাবে ঝাঁপিয়ে পড়ে খাদ্যের উপরে ঠিক বিধর্মীরা মুসলিম নাম থাকার কারণে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে পড়ছেও তাই আর আল্লাহ রব্বুল আলমিনের ওপর থেকে নিচ থেকে বিভিন্ন দিক থেকে আমাদের উপরে শাস্তিকে চাপিয়ে দিচ্ছে এখনও মুসলিমদেরকে বলছি যদি গজব আজাব এবং বিধর্মীদের চাপ থেকে বাঁচতে চান তাহলে এখনই এই পাঁচটি শর্ত অনুযায়ী দিন যাপন করার চেষ্টা করুন শেষ কথা যেহেতু কবরস্থানে উন্নতি কল্পে মাহফিল আমি আপনাদের কাছে অনুরোধ জানাব যে যা পারেন যতটুকু সামর্থ্য আছে ওই যে আমাদের টেবিল আছে দেখেন